খুব ভালো লাগতেছে, আমি যে প্রতি ইয়াতে ভালো পারছি এটাই আমার ভালো লাগতেছে। আর আমাদের রান্নাঘর আপনি বলেছেন নিয়মিত দর্শক, হ্যাঁ জি, আমাদের রান্নাঘরের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি পছন্দ? দেশীয় খাবার গুলো যেগুলা সেগুলো খুব ভালো লাগে। আপনি কি নিয়ে এসেছেন? আমি চিকেন ডোমেস্টিক দেখাবো। আপনি বলেছেন দেশীয় খাবার খুব পছন্দ, কিন্তু আপনি নিজে শেখাচ্ছেন চাইনিজ খাবার, যেটা আমরা ড্রামস্টিককে চাইনিজ হিসেবে দেখে থাকি। আমি আপনার তো দেখাচ্ছেন দেশি খাবার, আমি একটু অন্যরকম একটু দেখাতে চাচ্ছি। চিকেন ড্রামস্টিক তৈরি করতে কি উপকরণ লাগছে এক নজর দেখি। চিকেন ড্রামস্টিক তৈরি করতে উপকরণ লাগবে মুরগির কিমা, পেঁয়াজ কুচি, চিনি, লাল মরিচের গুঁড়া, গরম মশলা পাউডার, লবণ, কাঁচামরিচ কুচি, ডিম, পাউরুটি, তার সাথে রয়েছে রানের যে হাড্ডিটা সেটা। তা চলুন আমরা শুরু করে দিই। আগে বলে নিই আপন, এটা আমি ওই রান চিকেন রানটাতে আদা রসুন বাটা, একটু লবণ দিয়ে আর এক কাপ পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিছি। পানিটা শুকিয়ে নিছি, নিয়ে রানের থেকে মাংসটা কিমা করে নিছি, নিয়ে আমি এটা এখন বাকিটা দিয়ে এটা ইয়ে করবো। ঠিক আছে, এটা দিব পেঁয়াজ কুচি আধা কাপের মতো, তারপরে কাঁচামরিচ লাগবে 2 চা-চামচ, ঝাল যেটুক হয়, তারপর আমার মরিচের গুঁড়া লাগতেছে 1/2 চা-চামচ। গরম মশলা গুঁড়া 1/2 চা-চামচ, লবণ লাগতেছে পরিমাণ মতন, যেটুক ছড়িয়ে দিই পরিমাণ মতন লবণ লাগছে, আর এর সাথে আমি একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য, একটু চিনি দিলাম। আর লাগবে আমার ডিম, একটা ডিম আমি কেটে দিচ্ছিলাম। আর মনে হচ্ছে অনেক উপকরণ, বাট এগুলো সব আর দিচ্ছি বাসায় আছে। হ্যাঁ হ্যাঁ, সব বাসায় থাকে। আমি জানি না কি হয়েছে, এটা পাউরুটিটা আমি ভিজে এখানে দিচ্ছি। ঠিক আছে, খুবই সোজা একটা রেসিপি, কিন্তু এগুলো ঘরে সবসময় থাকে বাসায়। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এটা টিফিন হিসেবে, খুব ভালো ভালো। এরপরে আপনি কিছু করেন? আমি বাসায় টুকটাক রান্না শেখাই। এই রান্নার প্রতি আগ্রহটা কবে থেকে? আমার ছোট থেকে, ছোট থেকে খুব আগ্রহ রান্নার প্রতি, তারপরে টিভির অনুষ্ঠান গুলো দেখে আরো বেশি আগ্রহ। এটা আমি এখন এটা ইয়ে ডিমে গড়িয়ে এখন ইয়েতে দিব ক্রামে। চিকেন ড্রামস্টিক কি আমরা কিন্তু মোটামুটি সবাই জানি, কিন্তু এটা জানি না, শুধু খেতে জানি। এটা কিভাবে তৈরি হয় এটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, আমরা জেনে নিলাম, মানে অনেকেই জানি না। অনেক সুন্দর ভাবে ভাজা হয়েছে। আমি এখন এটা একটু সাজাচ্ছি। জিনিসটা এমনি খুব সুন্দর, তারপর ইচ্ছা হয় এটাকে আরো সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য, সেরকম আমাদের করা হচ্ছে এখন। আমি কিছু সাজিয়ে দিব? হ্যাঁ দিতে পারি। আপা হয়ে গেল আমার চিকেন ড্রামস্টিক।
অনেক ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর চট জলদি একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। বিটিভি দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখে নিয়েছেন চমৎকার।